তাই শুনতে পাচ্ছেন, আমিও অপেক্ষা করছি, দেখি কবে গুঞ্জনটা আরো সরব হবে এবং আমি বিয়ে করে নেব। ঈদ আসলে আমার খুব ভালো লাগে, মানুষ বলা বড় হয়ে গেছে ঈদ আর ভালো লাগে না, এটা আমার খুব ভালো লাগে, আমি ঈদের জন্য অপেক্ষা করি। আর ঈদ পয়লা বৈশাখ এটা আমি কখনোই দেশের বাইরে কোথাও করব না পৃথিবীর, মানে আমি চেষ্টা করি আমি এখানে আসি। আর ঈদের স্মৃতি বলতে আমার প্রথমেই মনে হয় যে আমরা দুবোন খুব কাছাকাছি পিঠিপিঠি, এবং আমাদের ঈদের মধ্যে জামা কাপড় না হলে চলবে, প্রথমে দুটো ব্যাগ দরকার ছিল যেটার মধ্যে আমরা ঈদি কালেক্ট করতাম। এই যে আমার আপার বাড়িতে যেতাম, সবার আগে বলতাম আমাকে ঈদি দাও, ব্যাস এটা ছিল হচ্ছে আমাদের মূল আকর্ষণ, সব বাচ্চাদেরই যেমন থাকে। ঈদিটা নিয়ে খুব আমাদের মানে লাফালাফি ছিল, সেটা খুব মজা করে করতাম, সবাই করে এটা, এখন না দুটোই ভালো লাগে। এখন একটু বড়ো হয়েছি তো আর নিজে ইনকাম করি এখন, তো এখন দিতেও ভালো লাগে, বুঝতে পারি ছোটো বাচ্চাদের দিলে কত ভালো লাগে ওদের, তো আমার দিতে ভালো লাগে। দেখুন চিটাগং এসে বরাবরই ভালো লাগে, মানে যখন আমি চিটাগংয়ে পা দিই আমার মনে হয় আমি কেন ঢাকায় থাকি, এত সবুজ এত সুন্দর কামান হোয়াইট একটা জায়গা, এখানে কেন আমি থাকতে পারি না। কিন্তু দুর্ভাগ্য যে আমি এখানে থাকি না, কিন্তু কাজের জন্য প্রায়ই আসা হয়। আর আমি এবারও এসেছি, এসে এবার ঘুরে গেলাম, সবসময় যখন আসি তখন মনে হয় ফ্যামিলিকেই ভিজিট করতে এসেছি, মেজবানি খাওয়া দাওয়া। আমার ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগে আসলে সিনিক বিউটি, মানে সমুদ্র পাহাড় একসঙ্গে পাওয়া যেত এই চট্টগ্রামে। আস্তে আস্তে দেখছিলাম রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে দেশে বাইরে কোথাও আছি, দুর্দান্ত সমস্ত সিনিক বিউটিজ আছে এখানে, আর মানুষগুলো তো খুব ভালো। আপনাদের সবার সঙ্গে দেখা হয় এখানে এলে, কারণ আমার অনেক ভক্ত দর্শক সকলেই আছেন এখানে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়, ইন্টারাক্ট হয়, সেটাও খুব আনন্দের। না বিরক্ত হই না, বিরক্ত হই না এই জন্য যে ভক্তদের জন্যই আমরা কাজ করি দিনের শেষে, এবং ভক্তদের এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, তো কখনো এটাতে বিরক্ত হই না, ভালো লাগে। মাঝে মধ্যে কষ্ট হয়, অনেক প্রেশার থাকে। এতগুলো প্রফেশন থাকতে আপনি অভিনয় জগতে কেন? আর কিছু পারি না করতে, অভিনয়টুকুই যা পারি। আপনার প্রিয় খাবার? চটপটি। প্রিয় রং? দেখলাম রানী গোলাপি নাকি, ওটা আসলে কাপড় হয়ে যায় অনেকগুলো, সবসময় যে ওই রংটা পছন্দ তা নয়, তবে নিউট কালার আমার বেশি পছন্দ, নিউট শেডস। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I